গাংচিলের শাহাপুর শাখায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনায় সভার সংবাদ পাঠিয়েছেন বাংলা টিভি বাংলাদেশ প্রতিনিধি অধ্যাপক খান আক্তার হোসেন আজ দুই ছয় সে ডিসেম্বরের বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের শাহাপুর শাখা আয়োজিত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হান্নান গোলদার ও প্রধান অতিথি ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান শাকুর উদ্দিন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাংচিল শাহাপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা অনুষ্ঠান উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংচিল শাখার অন্যতম প্রধান উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান জনাব জননেতা খান শাকুর উদ্দিন সভাপতিত্ব করেন অধ্যাপক হান্নান গোলদার প্রধান অতিথি তার বক্তব্যে ছাব্বিশে মার্চের ভয়াল দিনগুলোর কথা স্মৃতিচারণ করে বলেন স্বাধীনতার চেতনাকে ছড়িয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে নিরলস পরিশ্রম করে যেতে হবে এবং সাথে সাথে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে দেশের উন্নতিতে এগিয়ে আসতে হবে অনুষ্ঠান শেষে বিশিষ্ট ছড়াকার সুমন বিপ্লব সম্পাদিত ডক্টর অরূপ রতন চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে রচিত বইয়ের মোড়ক উন্মোচিত হয় সার্বিক অনুষ্ঠান পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান